আগামীকাল বিআরটিএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণার মধ্য দিয়ে পঞ্চম দিনের মতো রাজধানীতে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজধানীর নীলক্ষেতে বিসিএস পরীক্ষার কারণে কর্মসূচি সংক্ষিপ্ত করে এই ঘোষণা দেয় সাধারণ শিক্ষার্থীরা। এদিকে শাহবাগে কয়েকটি বাম সংগঠনের শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। নিরাপদ সড়ক ও হাফপাসের দাবিতে পঞ্চম দিনের মতো বিক্ষিপ্তভাবে রাজধানীতে বিক্ষোভ করে সাধারণ ও বিভিন্ন বাম সংগঠনের শিক্ষার্থীরা। শাহবাগে প্রধান সড়কে বাম সংগঠনের শিক্ষার্থীরা অবস্থান নিতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে, পরে নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় পুলিশের বাধায় জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বামপন্থী ছাত্র সংগঠনের কর্মীরা। পরিবহন ব্যবসায়ীদের স্বার্থে এই সেক্টরকে ব্যবসার জন্য উন্মুক্ত করেছে। সারা দেশে রেল যোগাযোগ নেটওয়ার্ক, নৌ যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করা যেত, সেই পরিবহন সেক্টরগুলোকে অকার্যকর করে বাস ব্যবসাকে বাড়ানোর জন্য এই বাস ব্যবসায়ীদের স্বার্থে কাজ করা হয়েছে। এদিকে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করে নীলক্ষেত মোড়ে। এ সময় মঙ্গলবার বিআরটিএ ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় তারা। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন শিক্ষার্থীরা। আগামীকালকে বিআরটিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করব দুপুর থেকে, যদি অফিস টাইমের মধ্যে তা বিআরটিএ কোনো ধরনের প্রজ্ঞাপন জারি কোনো সিদ্ধান্ত না দেয় তাহলে আমরা আমাদের যারা ছাত্র সংগঠক ঢাকার বিভিন্ন জায়গায় যারা নামছে আন্দোলনে তাদের প্রতিনিধিরা সহকালকে আসবে আমাদের, তাদেরকে বসে আমরা সেখানে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিব। আজকে শুধু বিসিএস পরীক্ষার জন্য আমরা এই যে এটা ভালো মতো চালাই নি, কারণ যদি এখন পরীক্ষার সময়, কারণ আপনারা জানেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেরি হয়ে যাবে, কিন্তু আমরা চাচ্ছি যে নয় দফা আন্দোলন যদি মঙ্গলবার যদি তারা আমাদের কথা মানে তাহলে আমরা এই আন্দোলনটা থামাবো। যে আমাদের নয় দফা দাবি, এটা যদি তারা যদি না মানে না আমাদের এই সংগ্রাম সামনে চলতেই থাকবে, যেমন আমাদের দাবিগুলো পূরণ না হবে। গাড়ি চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নইমের মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়ক ও হাফপাসের দাবিতে বেশ কয়েকদিন ধরে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।